একটা সময় ছিল যখন ফুটবলকে গণ্য করা হতো অপেশাদার খেলা হিসেবে। অলিম্পিক থেকেও বাদ দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি। মূলত অলিম্পিক কমিটির সাথে দ্বন্দ্বের জেরে আগমন ঘটে বিশ্বকাপ ফুটবলের। ইতিহাস গড়া বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর সম্পর্কে জানাচ্ছেন সুখন সরকার। 1930 থেকে 2022 মাঝে অনুষ্ঠিত হয়ে গেছে 21টি বিশ্বকাপ, কিন্তু কিভাবে উৎপত্তি হয়েছিল এই বিশ্বকাপের সেই ইতিহাস এখনো অজানা অনেকের কাছে। 19 শতকের শুরুতেই ফুটবলকে অপেশাদার খেলা বলে গণ্য করা হতো গোটা বিশ্বে। অলিম্পিকে ফুটবল অন্তর্ভুক্ত হয় 1914 সালে, তাও আবার অপেশাদার খেলা হিসেবে। তবে পেশাদার খেলা হতে লড়াই চালিয়ে যায় ফিফা। এক পর্যায়ে ফুটবলকে বাদ দেওয়া হয় অলিম্পিক আসর থেকে। 1928 সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলেরিমে ঘোষণা দেন বিশ্বকাপ আয়োজনের। আর ফুটবলের সে সময়কার সবচেয়ে বড় দল উরুগুয়েতে আয়োজন করা হয় প্রথম ফিফা বিশ্বকাপ। 1930 সালে সেই বিশ্বকাপে অংশ নেয় মাত্র 13টি দেশ। তবে সমুদ্র পাড়ি দিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি ইউরোপের বেশিরভাগ দেশই। ইউরোপ থেকে সে বিশ্বকাপে অংশ নিয়েছিল মাত্র 4টি দেশ, বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া আর যুগোস্লাভিয়া। উত্তর আমেরিকা থেকে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র আর মেক্সিকো, আর দক্ষিণ আমেরিকা থেকে যোগ দিয়েছিল 7টি দেশ। 30-এর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। 6-1 গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা, আর দ্বিতীয় সেমিতে একই ব্যবধানে যুগোস্লাভিয়াকে হারায় আরেক ফাইনালিস্ট উরুগুয়ে। এরপরে ঘটে নতুন ইতিহাস। 1930 সালের 30 জুলাইয়ের সেই ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যায় আর্জেন্টিনা। এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনাকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তোলে উরুগুয়ে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদে প্রতি 4 বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে ফিফা বিশ্বকাপ। সুখন সরকার, নিউজ 24।